অন্য প্রসঙ্গ, গণমাধ্যমের কাছে বিশ্বকাপ একাদশ চাইলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান। ইংল্যান্ডে আয়ারল্যান্ড সিরিজ চলাকালীন মাহমুদুল্লাহর কথা বললেও দেশে ফিরে যেন কঠিন করে দিলেন সাইলেন্ট কিলারের স্বপ্ন। ফিল্ডিংয়ের কারণে নাজমুল হাসানের কাছে এগিয়ে রয়েছেন আফিফ হোসেন, আর ওপেনিংয়ে বিকল্প ভাবনায় নাঈম শেখ আর এনামুল হক বিজয়। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। আমি চিন্তা করছি আপনাদের কাছে নাম চাবো যে বেস্ট 11 তৈরি করে দেন ফর ওয়ার্ল্ড কাপ, তারপর দেখি আপনারা কি বলেন। হ্যাঁ, এটা হলে ভালো হয় না? হঠাৎ কি হলো বোর্ড সভাপতির? গণমাধ্যমের কাছে চাইলেন বিশ্বকাপ একাদশ। মিনিট বিশেকের সংবাদ সম্মেলন যেন রম্য গল্পের আসর। সিনেমাটা এটা আমরা জানতে পারলাম যে আপনারা কি মনে করেন কাকে খেলানো উচিত। এক মাহমুদুল্লাহকে নিয়ে প্রশ্ন করতেই এমন কাণ্ড। আর দশ জনের মতোই ভারত বিশ্বকাপের একাদশ দিলেন নাজমুল হাসান। তামিম, লিটন, শান্ত, সাকিব, তহিদ হৃদয়, মুশফিক, এই ছয়টার মধ্যে মানে মনে হয় না আপনারা কেউ বাদ দিবেন, এটা হলো আমার মনে হয় না। পাঁচটা বোলার এরকম তো আর খেলা যাবে না বিশ্বকাপ। সো আমরা যদি তিনটা পেসার খেলি সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। মেহেদী হাসান, মিরাজ, আমার মনে হয় না কেউ বলবে যে মেহেদী হাসান মিরাজকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়া উচিত এখনই। সো এই জায়গাটাও শেষ। টিম কম্বিনেশন নিয়ে যে হিসাব করেছেন পিসিবি বস, তাতে সমীকরণের কঠিন মার পেয়েছে মাহমুদুল্লাহ। সুযোগ হলেও সাইড বেঞ্চে বসার মানসিকতা থাকতে হবে অভিজ্ঞ ক্রিকেটারের। অবশ্য দল গঠন কিংবা একাদশ কোনো কিছুতে নাকি হস্তক্ষেপ নেই নাজমুল হাসানের, দায়িত্বটা প্রধান নির্বাচক আর অধিনায়কের। হ্যাঁ, যদি স্কোয়াডে না থাকে তাহলে নান্নু অন্যজনের, আর বেস্ট ইলেভেনে না খেললে ক্যাপ্টেন, এটা আমি কী করবো? সো একটু ক্ল্যারিফাই করে নিলাম। তো অনলি ডিফারেন্স হচ্ছে ফিল্ডিং। আপনি যদি এখন ওয়ার্ল্ড কাপে ভালো ফিল্ডিংও চান তাহলে আমার মনে হয় আফিফ ওদের অনেক উপরে, তারপরে মোসাদ্দেকও হয়তো রিয়াদের চেয়ে ভালো হতে পারে। ওপেনিং স্লটে বিকল্প হিসেবে বোর্ড সভাপতির ভাবনায় নাঈম শেখ আর এনামুল হক বিজয়। এখানে আরও ফাইট করার মতো লোক আছে। ওপেনিংয়ে যদি আমরা যাই ডেফিনেটলি নাঈম শেখ অ্যান্ড বিজয় খুবই ভালো। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।